বাইরে থাকতো এই কিছুদিন বাড়ি আসছে মাঝে মাঝে আসে বাড়ি আর বাড়িতে আসলেই দুপুর বেলা পুকুর ঘাটে মেয়েরা স্নান করে তাদের ছবি তুলে অশ্লীল ভাবে তাদেরকে ছুটানোর চেষ্টা করে ছিলতাহানির চেষ্টা করে এইরকম করতে থাকে বারে বারে এইসব ছেলে কিন্তু এদের এইসব ছেলেদের শাস্তি কঠোর শাস্তি হওয়া উচিত ওর নাম কি ও হচ্ছে ডাক নামটা ভুটু ভুটো পাল হ্যাঁ ভুতু পাল ভুতু পাল ভুতু পাল আমার নাম নিমাই পাল আচ্ছা ও কোথায় থাকতো কোথায় আগে ও থাকতো চেন্নাইয়ে চেন্নাই থাকতো এখানে সে কি করে কি এখানে ওদের বাড়িটা অনেকটা দূরেই ও এখানে মানে অনেকটা দূর এখান থেকে ওদের বাড়ি ও এখানে দুপুরবেলা ওই আস্তে আস্তে বন গলে গলে বন গলে গলে এসে ওই পুকুর ঘাটের ধারে জঙ্গল আছে সেই জঙ্গলে আড়াল হয়ে বসে এবারে মেয়েরা স্নান করবে কিভাবে সেগুলো দেখে হ্যাঁ সেগুলো দেখে ও ছবি করে নেটে ছাড়ার জন্য ও এগুলো করতো আচ্ছা এদিকে এখন কি করেছে এখন আমরা লাস্টে অনেক ছুটাছুটি করে ওকে ধরে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি প্রশাসনে আপনার নাম আমার নাম অশোক দণ্ডপাল কি ঘটেছে এই যে ছেলেটি ও বারবার মেয়েদের উপর অশ্লীল ভাবে তাকি থাকতো উপরন্তু যদি স্নান করতো পুকুর ঘাটে ও বারবার লক্ষ্য করে কিন্তু ধরার মতো চান্স পায়নি আজকে তো ধরা হলো তারপরে তো আমরা যেহেতু দেখে ফেলছি আমাদেরকে মারবে কি কিছু একটা অ্যাটাক করবে করার জন্য একদম ধেয়ে আমাদেরকে ছুটে আসলো তারপরে তো পুলিশ নিয়ে চলে গেল মানে ও কি দিনের পর দিন কি লুকিয়ে কি দিনের পর দিন লুকিয়ে বহুবার এইবার শুধু নয় বাইরে থাকে আর এখানে এলে বারবারই ওটা ঘটায় আর কি ও কি ছবি তুলেছিল লুকিয়ে হ্যাঁ হ্যাঁ ছবি তো ওটা তো মানে মাস্ট ছবি তো ওর হাতে মোবাইল তো মাস্ট ও সবসময় মোবাইলের হাতে থাকতো আর ফটো তুলছিল মানে কি কি কিভাবে ফটো তুলছিল ওরা কিভাবে বলতে লুকিয়ে একদম কচুবনের মধ্যে মুখটা ঠিক থাকে না হালকার উপরে দেখা যাচ্ছে আর কি মানে মেয়েরা যখন স্নান করে তখনই মূলত মেয়েরা স্নান করলেই ওকে মানে প্রায় দেখা যায় আর ধরার মতো সুযোগ দেয়নি আর কি।